আচ্ছা, আমার অনলাইনে যারা শিক্ষার্থী আসো, এখন আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা বর্তমান ব্যাচের শিক্ষার্থী। এরা সেনাবাহিনী সৈনিক পদের জন্য একটা মডেল টেস্ট দিচ্ছে। তো সেনাবাহিনীতে মোট 5টা বিষয়ের উপর 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, এবং লিখিত পরীক্ষার জন্য আমাদের এখানে সেনাবাহিনীর জন্য যেভাবে পরীক্ষা হয় ওইভাবে আমরা নিচ্ছি, ঠিক আছে কি? তো এই লিখিত পরীক্ষায় অন্য খাতার কোনো দরকার নেই, এখানে উত্তর লিখতে হবে, বুঝতে পারলাম? এখানে উত্তর সময় হচ্ছিল, তোমরা পাবা মাত্র 40 মিনিট সময় পাবা, ঠিক আছে? 40 মিনিট সময়ের মধ্যে 50 নম্বরের লিখিত পরীক্ষার উত্তর সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করতে হবে। উপরে প্রার্থীর নাম লিখবা, কি লিখবা? প্রার্থীর নাম লিখবা, ঠিক আছে? প্রার্থীর নাম লিখবা, এরপরে যে প্রশ্নগুলো আগে পারো সেগুলো আগে দেওয়ার চেষ্টা করো, যেগুলো আগে পারো সেগুলো আগে দেওয়ার চেষ্টা করো, কারণ সময় 40 মিনিট। এই সময়ের মধ্যে সেনাবাহিনীর জন্য খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে আর কি, নাহলে চান্স হবে না। কেউ কারো দেখবে না, কেউ কারো দেখবে আচ্ছা, আমার অনলাইনে যারা শিক্ষার্থী আসো, এখন আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা বর্তমান ব্যাচের শিক্ষার্থী। এরা সেনাবাহিনী সৈনিক পদের জন্য একটা মডেল টেস্ট দিচ্ছে। তো সেনাবাহিনীতে মোট 5টা বিষয়ের উপর 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, এবং মডেল টেস্টগুলো ঠিক এভাবেই হয়। কোনো কোনো বিআরইউতে ব্রেঞ্চে বসে হয়, আবার মাঠে বসে বা পাটাতনে বসে পরীক্ষাগুলো হয়ে থাকে। আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে ডিসেম্বরের 2 তারিখ থেকে। নতুন ব্যাচের ভর্তি শুরু হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ থেকে। ইনশাল্লাহ ট্রেড 1 এবং এমওডিসি সৈনিক পদের জন্য তোমরা যারা চিন্তা করছো অবশ্যই চলে আসতে পারো। এখানে হোস্টেল সুবিধা, থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে। আসলে ইনশাল্লাহ এইভাবেই তোমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।